প্রত্যেককে নমস্কার অনেক ছেলে মেয়ে প্রশ্ন করছে যারা আমার কাছে এবছর বিপিএসসি তে অনলাইনে পড়াশোনা করছে তারা এবং প্রচুর ফোন পায় আর কি আমাদের যারা রয়েছে ভিউয়ার্স ওখান থেকে যে স্যার বিহারে এবছর যে বিপিএসসি পরীক্ষাটা হচ্ছে মানে টিআরই থ্রি এবং টিআরই ফোর কেমন বাংলাতে সিট আছে কারণ বিহার যেহেতু একটা হিন্দি ভাষী একটা রাজ্য সেখানে বাংলাতে সিট কেমন থাকবে তো আমারই একটা স্টুডেন্ট আর কি টিআরএ টুতে তারা সে আর চাকরি পেয়েছে বিহারে এখন বর্তমানে তার কাটিহার জেলাতে তারা আর কি পোস্টিং রয়েছে তো সেখান থেকে আমি খবরগুলো পাই এবং সেখান থেকে আমি খবরটা পরিবেশন করছি আর কি তো প্রত্যেকে বলবো যারা রয়েছো প্রথমবার এসছো এখানে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে বা লাইক করবে এবং প্রত্যেকে বলবো যে একটু বন্ধে শুনো বই থাকি পারবে আমাদের বিপিএসসির উপর ব্যাগ চলছে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করছে এটা আমার সেকেন্ড ব্যাচ প্রথম ব্যাচে ফুল তো পারলে ভর্তি হতে পারো টাকা লাগবে একশো নিরানব্বই টাকা লাগছে ভর্তি আর কি হতে পারো বিপিএস সিটা আমরা কিন্তু ব্যাচ আমি পড়াচ্ছি বা আমার শুরু আশি মার্কসের তো বিপিএসসি তে এবার কেমন সিট থাকবে ভাই বিপিএসসি তে এবারে মোটামুটি আমি খবর পেয়েছি দেড়শো প্লাস সিট আছে নাইন টেন আর ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভের সিট বেশি আছে কারণ ইলেভেন টুয়েলভের সিটগুলো টিআরি টুতে ফিল আপ হয়নি আমি কথা বলছি বাংলা সাবজেক্টের তাহলে ইলেভেন টুয়েলভে ফিল আপটাই আর কি হয়নি আমি ইলেভেন টুয়েলভও পড়াচ্ছি নাইনটেনও আমি পড়াচ্ছি এখানে তো ইলেভেন টুয়েলভের ফিল আপে আর কি একবার হয়নি তো মানে দুটো পরীক্ষায় তুমি দেবে তো বেশি জোর দেবে ইলেভেন টুয়েলভে যারা আর কি দিচ্ছ কারণ ওই অনেক সিট কিন্তু ইলেভেন টুয়েলভে আছে সেটা টিআরই টুতে ফিল আপ হয়নি সেগুলো আর কি ফরওয়ার্ড হয়ে মানে ক্যারি ফরওয়ার্ড হয়ে মানে সেই সিটগুলো যেগুলো বেঁচে গেছে সেগুলো টিআরএ থ্রিতে এসে যোগ আর কি হয়েছে বাংলাতে আবার প্লাস সিট আছে করছি ডোমিসাইল হবে কিনা না ওখানে রিজার্ভেশন আমাদের জন্য থাকবে ওদের ওদের থাকা বেশি আমার থাকবে কম আমি চাকরি পাবো কিনা না এইগুলো চিন্তা ভাবনা একদম করবে না শুধু নিজের পড়াটা করে যাও বিপিএসসি তুমি যদি আসির মধ্যে বাংলা তুমি যদি আশির মধ্যে তুমি সত্তর করে দাও দেখো দেখি যখন জবটা তোমার এই জবটা তোমার আর যারা আমাগে পড়ছে মিনিমাম সত্তর মার্কস পঁয়ষট্টি মার্কস 70 মার্কস পাবে কারণ ধরে ধরে আমরা শেখাচ্ছি এখানে অতএব বাংলা সাবজেক্টটা যদি ভালো করে পড়ো তাহলেই চাকরি পেয়ে যাবে আগাবারে 9 10 এর তে চাকরি পেছিল 9 10 এ 65 কাট ছিল আর 11 2 এ ছিল বাহান্ন তো বাহান্ন নম্বর পাবে না তুমি তুমি সিক্সটি ফাইভ পাবে না একশো কুড়ির মধ্যে তাই না অতএব পড়াশোনা করো ভয় খাও না আমি বলছি তাহলে বিপিএসসি তে দেড়শো প্লাস সিট আছে টিআরই থ্রিতে আর তোমরা দেবে টিআরই ফোর তোমরা দেবে তো দেবেআরি ফোরে মোটামুটি সিট থাকবে কারণ এতগুলো সিট এবারও আর কি মনে হয় অতগুলো সিট আর কি ভরবে না তো এবং দেখা যাচ্ছে টিআরই ফোরে তো হিউজ পরিমাণে আর কি ভ্যাকেন্সি একটা নেবে আর কি তো তোমাদের বেলাতেও আশা রাখছি দেড়শো প্লাস সিট তোমাদের থাকবে আর কি ঠিক আছে তো ভয় খাওয়ার দরকার নেই নিজের বেস্ট লেভেল দিয়ে যাও আমাদের রাজ্যে সব শেষ বিহারটা খানিকটা আশা আলো জাগিয়েছে এটা লাস্ট বার হয় এবার না হলে নেভার প্রত্যেকে বলবো যে লড়াই করো আইসিকে। কে আজ যারা ভর্তি হওনি অনলাইনে তারা এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করো আমার করো ভর্তি কিন্তু আমি নিচ্ছি ভর্তি এখন চলছে রেটটাও কম আছে কিছুদিন পর আমি ডবল করে দেবো কারণ নতুন মাস আসছে প্রত্যেককে বলি আমার শুভেচ্ছা আর পালের শেয়ার করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে থ্যাংক ইউ